এক কাপ চা পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা সম্পর্কে এক গাঢ় লিকার। মামা একটু তাড়াতাড়ি চালান, গেট বন্ধ করে দিবে। আর আমি বললাম তো আসতেছি, এতবার ফোন দিতেছিস কেন? পাঁচ মিনিট আছে। হ্যাঁ, আরে বাবা, মনে হয় সেই শেষ সময়, এমন ভাবে মাইকিং করতেছিস। ফোন রাখ। চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা সম্পর্কে এক গাঢ় লিকার। কিছু ভাই, কোন প্রবলেম? আমার ফ্রেন্ড আবিদ, ও গেটের বাইরে। কয়টা বাজে দেখছেন? ভাইরে, আপনার কাছে এই রুমটা ভাড়া দেওয়ার সময় বারবার করে বলছিলাম যে রাত 11:30 পরে এই বাসায় ঢোকা যাবে না, আপনি কি বলছিলেন? না, মানলাম ভাই, মানে প্রবলেম তো হইতেই পারে, তাই না? আর আমি তো আমার জন্য বলতেছি না। কিন্তু এখন তো আর কিছু করার নাই। বাড়িওয়ালার থেকে যখন এই বাসা ভাড়াটা নিছি, তখন বাড়িওয়ালা বারবার করে বলে দিছে রাত 11:30 পরে কোনোদিন তুমি আমার ফোন দিবে না। আমি সব শর্ত মাইনে এই বাসা ভাড়াটা নিছি। আর এই বাসায় আমি 3 বছর ধরে ভাড়া থাকি। এই 3 বছরের মধ্যে একটা দিন আমি বাড়িওয়ালার ফোন দিই নাই, আজকেও দিব না। ভাই কি বলতেছেন? তাই বলে একটা লোক বাইরে থাকবে? বাইরে থাকবে কেন, অন্য কোথাও কেউ থাকতে বলেন, এছাড়া তো উপায় নেই ভাই। ভাই এটা তো কোনো কথা হইতে পারে না, টাকা দিয়ে বাসা ভাড়া নিয়ে একটা লোক বাইরে থাকবে, অন্য বাসায় গিয়ে থাকবে? একদম ঠিক, টাকা দিয়েই তো থাকতেছি। মাংনা তো না, বাসা তো না, জেলখানা, টাইম মতো লকাবে ঢোকাবে। আর এ ভাই জেলখানাতেও তো থাকা খাওয়া ফ্রি, আর এইখানে আমরা টাকা দিয়ে থাকি। তোমাকে বলছি না, তুমি রাতের বেলা আমাকে ফোন দিবা না, কেন ফোন দিছো? আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল, ওই আমাদের রুমমেট একজন বাইরে দাঁড়ায় আছে, তো সেজন্য আপনাকে ফোন করছি। আরে বাইরে দাঁড়ায় থাকবে কেন? তাকে বলো তার কোনো আত্মীয় স্বজনের বাসায় গিয়ে রাত কাটাইতে, সকালের আগে তো দরজা খোলা যাবে না। বললাম না আপনারে ওই একই কথা, ওনারে বলেন অন্য কোথাও যায় থাকতে। বুঝতে পারছি, দেন নাম্বারটা দেন। হ্যালো, হ্যালো, কে? আমি আসলে বুঝতে পারছি না আমি কাকে ফোন দিয়েছি। আমি আমার বাড়িওয়ালাকে ফোন দিয়েছিলাম। আপু তো ওয়াশরুমে, আপনি একটু পরে ফোন দেন। না, আমি আবিদ, আমি আপনাদের নিচতলায় নতুন উঠেছি। আসলে আমি বুঝতে পারিনি আপনার বাবা এত কড়া লোক। আমি বেশি না, 5 মিনিট, মানে 11:30, মানে 11:35 ঢুকেছি। আমি আসলে গেটের বাইরে দাঁড়িয়ে আছি। বাইরে অনেকক্ষণ
একটু যদি ব্যবস্থা করতেন বা কাউকে একটু পাঠাতেন গেটটা খুলতে। ও আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি দেখছি কি করা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভাগ্য ভালো আব্বু এখন ওয়াশরুমে, ফোনটা আমি ধরছি, নাহলে আপনার সারা রাত বাইরে কাটাতে হতো। দেরি হলো কেন? পুরনো অভ্যাস। আমাদের বাসায় থাকতে হলে এসব অভ্যাস চেঞ্জ করতে হবে। কিন্তু এটা তো ঠিক না, আপনাদের বাসায় ভাড়া থাকি বলে নিজেদের পছন্দ অপছন্দ সব জমা দিয়ে দিতে হবে? 11টার পর রাস্তা ফাঁকা হয়ে যায়, ওই টাইমে আমার ফাঁকা রাস্তায় ঘুরতে খুব ভালো লাগে। মিথ্যা কথা। না না সত্যি কথা। আপনার বাইরে বাইরে থাকতে ভালো লাগলে আপনি বাইরেই থাকতেন, বাসায় তো আর ফিরে আসতেন না। আপনার নামটা কি? না মানে আমার জন্য না, একটু পর ভেতরে ঢুকলে ওরা জিজ্ঞেস করবে কে গেট খুলে দিয়েছে, তখন আমার তো বলতে হবে বাড়িওয়ালার মেয়ে। এটা শুনতে একটু কীরকম লাগে না? আবার আপনি জানতে পারলে তো রাগ করবেন। রাগ করবো কেন? পিচিটা তো রাগ করেছিল। ওই আজকে ওই দোকানে বসে পুরি খাচ্ছিলাম, তো মনে হলো পুরির সাথে টক দরকার, তো পিচিটাকে ডাক দিলাম, আই পিচি একটু টক দিয়ে যা। তখন সে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বললো, আমার নাম পিচি না, আমার নাম আব্দুল জব্বার। পাখি। জি আমার নাম পাখি। এইভাবে চললে তো আমি আপনার বাসার মধ্যে রাখতে পারবো না। রাত 11:30টার পর কোনো ভদ্রলোক কি বাসার বাইরে থাকে? রাত 11:30টার আগে বাড়ি ফিরলে কি একজন মানুষ ভদ্রলোক হয়ে যায়? ভদ্রলোক হওয়ার জন্য আগে নম্র হইতে হয়, ব্যবহার আচরণ ঠিক রাখতে হয়। আপনি যেভাবে নিজেকে ভদ্রলোক দাবি করেন সেটা রং। তোর গেট খুলে দিল কে? এই তো ঢুকলি কি বল? পাখি এসে খুলে দিয়ে গেছে। ভাই আজে এরা ভাবনি না তো, এই বাসার মধ্যে 3 বছর ধরে আমি ভাড়া থাকি, কই কোনোদিন তো কোনো পাখি উইরাই সে গেট খুললো না, আর এই বাসার মধ্যে তো কেউ পাখি পালেও না। 3 বছর যাবেন এই বাড়িতে থাকেন নাকি আজারে ভাববেন? পাখি মানে এই বাড়িওয়ালার মেয়ে? বাড়িওয়ালার মেয়ে না না, একদম ফালতু কথা বলবা না। তোমার আমি বহুবার বলছি যে রাত 11:30টার পরে তুমি আমার কোনো ফোন দিবা না, তারপরেও কালকে ফোন রেখা দেওয়ার পর তুমি আমারে ফোন দিছো কেন? আমার মেয়েরে তুমি রিকোয়েস্ট করছো নিচের দরজা খুলে দেওয়ার জন্য। এই আমার মেয়ে কেন দরজা খুলে দিবে? সে কি এবারে দারোয়ান? ছি ছি আঙ্কেল, আপনার মেয়ে দারোয়ান হতে যাবে কেন? আঙ্কেল বিশ্বাস করেন, আমি আপনাকে একবারই ফোন করেছিলাম, আর ফোন করিনি, আবিদ আপনাকে ফোন করেছে। কেন আবিদ আমারে ফোন দিবে কেন? ওর কাছে আমার ফোন নাম্বার গেল কেমনে? আঙ্কেল আমি আপনার বাসায় 3 বছর ধরে ভাড়া থাকি, কোনোদিন রাত 11:00টার পর আমি আপনাকে ফোন দিছি, আপনি বলতে পারবেন? ওরা এই বাসায় নতুন উঠছে, ওরা আপনার এই বাসার রুলস বুঝতে পারতেছিল না, আর আমি আপনার নাম্বার দিতেও চাইনি, ওরা আমারে বাধ্য করছে। শোনো, এই বাসা আমি তোমারে ভাড়া দিচ্ছি তাই না? আমি তো আর কাউরে চিনবো না, আমি তোমারে চিনবো। তুমি এখন এই বাসায় কারে কারে উঠাবা সেটা তোমার ব্যাপার, তবে উঠানোর সময় একটু বুঝে শুনে উঠেলেই হয়। তুমি আমার ভাড়াটিয়া, তোমাদের সাথে আমার সম্পর্ক হবে মাই ডিয়ার সম্পর্ক। এই যেমন তুমি আমারে দেখলে আদাব সালাম করো, তারপর আমার খোঁজ খবর নাও, আমার তো খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানে আমি এইটার কথাই বলছি যে এই আচরণটা তো সবার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, কথাবার্তা শুনতে হবে, যখন তখন ফোন দিলে তো হবে না। আঙ্কেল আপনি কোনো টেনশন করবেন না, ওরা তো আমার কোনো কথাই শোনে না, আমি বুঝাইতেই পারি না ওদের, আপনি আমার উপর ছেড়ে দেন, বাকিটা আমি দেখতেছি। কথা না শুনলে বাইর করে দাও বাসার থেকে, অন্য ভাড়াটাই নাও। এটা সুন্দর কথা বলছেন, এখন যদি না কথা শোনে তাহলে এটা ছাড়া আর আমার কোনো উপায় নেই। আঙ্কেল ঠিক আছে যাও। আসসালামু আলাইকুম। Thank you.
রাখো রাখো রাখো। ব্যাপার কি, পৌনে বারোটার সময় কেন ফোন দিতে হবে? আশ্চর্য তো ফাজিল গুলার নিয়ে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল আমি আবিদ বলছিলাম, আপনাদের বাসা নতুন ভাড়াটিয়া। আঙ্কেল ওই যে গেটটা বন্ধ হয়ে গেছে, আঙ্কেল একটু যদি গেটটা খুলে দিতেন। কোনো টেনশন করো না, আজকে রাতটা বাইরে কাটায় দাও। আঙ্কেল বাইরে কোথায় কাটাবো? খুলে দেন না, বেশি তো দেরি হয়নি আঙ্কেল। হ্যালো, দোস্ত ওই বাড়িয়াল আঙ্কেলের তো ফোন বন্ধ করে দিছে, এখন কি করি? তাহলে একটা কাজ করি, আমি বাড়িয়াল আঙ্কেলকে গিয়ে গেটে বাড়ি দিয়ে তাকে তুলি, তুলে বলি আঙ্কেল একটু নিচে যে মেন গেটটা খুলে দেন, আমার বন্ধু আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কর এটা কর। শোন একটু নম্র ভদ্রভাবে কথা বলিস, বুঝছিস? আমি জানি কিভাবে বললে গেটটা খুলে দিবে, আমি তো বন্ধু না, কিন্তু এই কাজটা না আমি করব। আজকে রাতটা তুই বাইরে থাকতে এটাই তোর শাস্তি। রাখছি। চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা সম্পর্কে এক গাঢ় লিকার। ভাই দুইটা কয়েল দেন তো। কয়েলে গিয়ার কাম হবে ভাই, একেবারে একটা মশারি কিনা নে, একবার দুটি টানান তাইলে দেখবেন শান্তির একটা ঘুমাইব। আর একটা সুবিধা আছে, এই যে প্রত্যেক দিন কয়েল কেনার একটা ঝামেলা, এটা কিন্তু আর থাকলো না। আরে কয়েল কিনতে আইয়া মশারির দোকানদারের সাথে বন্ধুত্ব করলে যা হয় আর কি। ভাই আইনেন কয়েল। আপনি এখানে মশারি টানায় শুয়ে আছেন কেন? আপনার কি বাড়ি ঘর নাই? ঘর নাই, বাড়ি নাই, এখন এটাই আমার ঠিকানা। ভাই এই কথাগুলো বলার জন্যই মনে মনে আপনাদের মতো কাউকে খুঁজতেছিলাম। খুব কষ্ট লাগে ভাই, আমরা যে শহরে থাকি সে শহরের নাম কি বলেন তো? ঢাকা। ঢাকা হচ্ছে এই দেশের রাজধানী, এই শহর কিন্তু কখনো ঘুমায় না, সারা রাত জেগে থাকে। এই ধরেন আপনি একজন পুলিশ অফিসার, আপনার রাত বিরাতে ডিউটি করতে হয় 3টা 4টা 5টা। এখন ধরেন রাত বাজে 3টা, আপনার বউ আপনাকে ফোন দিয়ে বললো আপনার বাচ্চা অসুস্থ, গুরুতর হাসপাতালে নিতে হবে, তখন কি করবেন আপনি? ছুটে যাবেন আপনার বাসায়? বাসায় গিয়ে যদি দেখেন যে আপনার বাড়ির গেট লাগানো, আপনার বাড়িওয়ালা গেট লাগিয়ে রেখেছে, এবং সেই মুহূর্তে আপনি কি করবেন? আপনি কি সত্যি এইবারে ভাড়াটিয়া? হ্যাঁ ভাই। এই ওনাকে গাড়িতে উঠাও। এই কি অবস্থা, বললাম এবার ভাড়াটে আমার বাড়িতে উঠাচ্ছে। এই দাঁড়ো, আসেন বেরো আসেন। কি আশ্চর্য, আপনারা আমার সাথে এরকম করছেন কেন? আপনাদের বিশ্বাস না হলে আপনার বাড়িওয়ালাকে ডাকেন। আমি 2 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে উঠেছি এখানে, আমি এই বাসার ভাড়াটিয়া। আপনি একটা কাজ করেন, বাড়িওয়ালাকে ফোন দেন, আমি কথা বলবো। হ্যাঁ ফোন করবো কিভাবে, সে তো ফোন বন্ধ করে নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে। আপনি কি ফ্ল্যাটে একা থাকেন? কেউ নাই, তাদেরকে বলেন বাড়িওয়ালাকে ডাকতে, আমি কথা বলবো। না আমি তাদেরকে কেন ডাকবো, তাদের কি দোষ? দোষ তো বাড়িওয়ালার, বাড়িওয়ালার সাথে আপনি বিহিত করেন। এই বাড়িওয়ালা আঙ্কেল নিচে নেমে আসেন, দেখেন আপনাকে পুলিশ ধরতে আসছে, এইবার বুঝবেন কত ধানে কত চাল। ডাকেন ডাকেন, আপনি ডাকেন। এই বাড়িওয়ালা ভাই একটু নিচে আসেন, আপনার সাথে কথা বলবো। এবার খবর আছে আপনার, নিচে নামেন,
11:30 মধ্যে গেট বন্ধ করে দেয়। ফাইজলামি নাকি? নিচে নামেন, আমাদের কি কাজকর্ম নাই? উনি হচ্ছে আমাদের বাড়িওয়ালা আঙ্কেল। আসসালামু আলাইকুম, আপনি কি বাড়ির বাড়িওয়ালা? এই ভদ্রলোক আপনার ফ্ল্যাটে থাকে? যদি আপনার ফ্ল্যাটে থাকে তাহলে সে কেন রাস্তার ভিতরে মশারি টাঙায় ঘুমায় আছে? কি কথা বলছেন না কেন? আপনার বাড়িতে যদি ভাড়াই থাকে তাহলে তাকে রাস্তায় কেন ঘুমাতে হচ্ছে? মানে বিষয়টা কি একটু বলবেন? সবাই আসতে বলো। আমার এই বাড়ির বয়স হইতেছে 19 বছর। 19 বছরে আমার বাড়িতে কোনোদিন পুলিশের ঝামেলা হয় নাই, কারণ এই বাড়িতে যারা ভাড়া থাকে তারা আমার মতোই ভদ্রলোক, আর আমি ভদ্রলোকদের পছন্দ করি, কারণ এইটা একটা ভদ্রলোকের বাসা। আঙ্কেল, ভদ্রলোক তো কারো গায়ে লেখা থাকে না। আবার কেউ সুটটাই পরে ঘুরলে অথবা পাঞ্জাবি পরে ঘুরলে তাকে ভদ্রলোক বলা যাবে না, কারণ একজন ভদ্রলোকের সব থেকে বড় গুণ হতে হবে তাকে ধৈর্যশীল হতে হবে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, এবং তার আরেকটা বড় গুণ হতে হবে, সেটা হলো নাগরিক আইন সম্পর্কে তাকে অবহিত হতে হবে। একজন নাগরিক হয়ে সে আরেকজন নাগরিকের সাথে দুর্ব্যবহার করতে পারবে না। না না, অসম্ভব। তুমি কি বোঝাতে চাইছো? আঙ্কেল, আমি শুধু বলতে চাচ্ছি যে আপনি যে নিজেকে ভদ্রলোক বলে দাবি করছেন সেটা আমি মানতে নারাজ, কারণ একজন ভদ্রলোক কখনো নিজেকে ভদ্রলোক বলে দাবি করে না, এবং যে করে তাকে আমি মানি না। তার মানে তুমি বলতে চাইছো আমি অভদ্রলোক? না আঙ্কেল, এখনই কনফার্ম হয়ে বলতে পারছি না, কারণ আমাকে 2 মাস সময় দিতে হবে, তারপর না আমি বলতে পারবো। আর কয়েক মাস সময় দেন মানে কি? এই মাস শেষে তুমি এই বাড়ি ছেড়ে দিবা? এই জুমন, তোমার আমি এই বাড়ি ভাড়া দিচ্ছি না, ওরে যদি তুমি রাখার চেষ্টা করো তাহলে তুমি ওই মাস শেষে বাড়ি ছেড়ে দিবা। আরে কি যন্ত্রণা! তোমার ফোন দিলে তুমি তোমার নিজের সমস্যার কথা বলা শুরু করো। হ্যাঁ হ্যাঁ, শোনো, তুই তোর কয়েকটা ছেলে পাঠা আমার কাছে। হ্যাঁ, এখানে ঝামেলা হয়েছে। আরে আমারে বলে অভদ্র, তুই চিন্তা করে দেখছোস? ওরে মাইরা হাত পা যদি না ভাঙছি, ওর হাত পা ভাঙা পরে আমি নিজের পয়সা ওর চিকিৎসা করাবো। হ্যাঁ বাবা, তুমি কি পাগলামি শুরু করছো? আমাকে দাম কথা বলছি। হ্যালো মামা। আরে তেমন কিছু না, তুমি বাবাকে চিনো না। আচ্ছা শোনো, আমি আমি বাবাকে বুঝাই বলবো, তোমার কিছু করতে হবে না, আমি ট্যাকল দিতেছি, পরে ফোন দিচ্ছি। হ্যাঁ বাবা, বিষয়টা আমি হ্যান্ডেল করতেছি। আরে তুই কিভাবে হ্যান্ডেল করবি? আমি নিজের হাতে ওই স্কাউন্ডেলটার হাত পা ভাঙবো? ফাজিল ছেলে, আমারে বলে অভদ্র, তুই চিন্তা করে দেখছোস? আরে ওর বিচার হবে তো, আমি নিজে দেখতেছি ব্যাপারটা। তুমি প্লিজ কথাটা ঠান্ডা। মামি, তুমি তো বাবাকে চিনোই। আরে বাবা, সে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে। হ্যাঁ, বাড়াবাড়ি তো এবার একটু বেশি করে ফেলেছে। এভাবে বাড়াবাড়ি করতে থাকলে মনে হয় না আর বেশি দিন থাকতে পারবো এই বাড়িতে। মামি, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। মামা, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। কেমন আছেন? আপনি কিন্তু কালকে ফোনটা ধরলেই পারতেন। আমি তো মশাইটা নিয়ে ঘুমিয়েই পড়েছিলাম, তারপরে পুলিশ এসে বললো আপনার বাবাকে ডাক্তার। আর কিছু বলবেন? না। আপনি আমার বাবাকে কি বলছেন? কি? আপনি হচ্ছেন এই বাসার ভাড়াটিয়া, আমরা হচ্ছি বাড়িওয়ালা, আপনি আমার বাবাকে অভদ্র বলছেন কেন? কি আশ্চর্য, আমি আপনার বাবাকে অভদ্র লোক বলিনি তো। আমি শুধু বলেছি আপনি যে নিজেকে অভদ্রলোক মানে ভদ্রলোক বলছেন সেটা আমি মানতে পারছি না, কারণ একজন প্রকৃত ভদ্রলোক কখনো নিজেকে ভদ্রলোক বলে দাবি করে না। আমার বাবা ভদ্রলোক না, অভদ্রলোকও না, তাহলে সে কি? বাড়িওয়ালা, এবং আপনি বাড়িওয়ালার মেয়ে। আমি বাড়িওয়ালার মেয়ে, আমি এখন আপনাকে বলতেছি আপনি আজকের মধ্যেই বাসা ছাড়বেন, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ আমি ডাকবো? আমি 2 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে এখানে উঠেছি, আপনারা যখন তখন আমাকে বলবেন বাসা ছেড়ে দিতে, আমি তো সেটা করতে পারবো না। দেখেন, দেশে কিছু আইন কানুন আছে যেগুলো আমি জানি, আপনি আপনার বাবাও জানেন। তার মানে 2 মাসের আগে আপনি বাসা ছাড়বেন না?
আমি বুঝলাম না, পৃথিবীর সব বাড়িওয়ালার মেয়েদের চরিত্র কি একই রকম হতে হবে? দুই একজনকে একটু আলাদা হতে পারে না? কেউ কেউ একটু নিজেদেরকে বাড়িওয়ালার মেয়ে না ভেবে মানুষের মেয়ে ভাবতে পারে না? অথবা আমাদের মতো কিছু অসহায় ভাড়াটি এদেরকে মানুষের মতো মানুষ ভাবতে পারে না? রাগ করেছেন? আমি তো দুষ্টুমি করলাম, আমার একটা অভ্যাস আছে মানুষের সাথে মজা করার, মানুষকে রাগানোর। ফান্ত সমবয়সীদের সাথে করতে হয় নাকি? আপনি এমনিতে আমার থেকে কয় বছরের বড়? আমি আমার কথা বলতেছি না, আমার বাবার কথা বলতেছি। আপনি যে ওনার সাথে ফান করলেন, এখন আপনার উচিত না যে সরি বলা। আপনি এখন যান গিয়ে সরি বলো। আপনি বুঝতেছেন না ব্যাপারটা, আমি আপনাকে সেভ করছি। আমি যদি বাবাকে শান্ত না করতাম, আপনি এতক্ষণে হসপিটালে থাকতেন। সরি, আমাকে বলে লাভ নেই, আপনি বাবাকে বলুন। আমি আপনার বাবাকে সরি বলতে পারবো না, ও সরি বলতে হলে আমি আপনাকেই বলবো। সরি, এক কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা সম্পর্কে এক গাঢ় লিকার। আমার আপনার সাথে একটু কথা ছিল। বলুন। বাড়িওয়ালার মেয়ে তো রাস্তায় দাঁড়ায় কথা বললে বাসা থেকে বের করে দিবে, ওকে বলেন না ওকে একটু। মামা আপনি একটু দুই মিনিট সামনে যেয়ে দাঁড়ান। আপনি কি জানেন আমি এখন সন্ধ্যার পরপরই বাসায় ফিরে আসি, আগের মতো আর উশৃঙ্খল জীবনযাপন করি না, একদম নম্রভদ্র হয়ে গিয়েছি। না জানি না। আপনি জানবেন কি করে? আপনি তো বারান্দাতেই আসেন না, আপনার নাম পাখি হলেও আপনি উঠতে ভালোবাসেন না। আমি কতবার বাসার বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম, আপনার বারান্দার দিকে তাকিয়েছিলাম, আপনার বারান্দায় কী কী আছে আমার সব মুখস্থ হয়ে গিয়েছে। একটা ভাঙা চেয়ার আছে, একটা ছেঁড়া ন্যাকড়া আছে, তিনটা ক্লিপ ঝুলানো থাকে লাল রঙের এবং দুইটা নীল রঙের। থ্যাংক ইউ। আপনি জানেন আমি অনেকবার প্ল্যান করেছিলাম আমি দেরি করে বাসায় ফিরবো, কিন্তু তাতে লাভ কী বলেন? ফোন দিলে তো আঙ্কেল ধরবে, তারপর সারা রাত আমার রাস্তায় কাটাতে হবে। হুম, বুঝতে পেরেছি, আপনি বিরাট একটা প্রবলেম আছে। এখন কী করতে পারি আপনার জন্য? আপনার ফোন নাম্বারটা দিলেই চলবে, ফোন নাম্বারটা, আর কিছু লাগবে না।
আসলে আগের মতো তো আর রাত করে বাসায় ফিরি না, আর বদ অভ্যাসগুলো চেঞ্জ হয়েছে। তারপরেও বলা যায় না রাস্তাঘাটের ব্যাপার, কোনো ধরনের ঝামেলায় যদি আটকে পড়ি আমি কাকে ফোন দিব? এই শহরে তো আপনি ছাড়া আমার পরিচিত। আসেন। কিন্তু নাম্বারটা তো দিয়ে গেলেন না। আমি যদি বিপদ আপদে পড়ি রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকলে পুলিশ ধরে নিয়ে যাবে তো? গেটের পাশে নষ্ট লেখা ভাঙা সুইচটাই আমাদের কলিং বেল। আমি বাইরে যাচ্ছি, চিন্তা করবেন না, আমি রাত 11:30টার আগেই ফিরে আসব। তো আমাকে বলতেছেন কেন? না ওই গেটটা, না বলছিলাম কারণ গেট বন্ধ করার পরও যদি কলিং বেলের শব্দের অপেক্ষা করেন। না আপনি যান। না আপনি যান, সমস্যা নাই, আমি চলে যেতে পারবো। না না আপনি রিক্সা ছাড়া কিভাবে যাবেন? আপনি বরং রিক্সায় যান, আমি চলে যেতে পারবো। যাব, থ্যাংক ইউ, ওয়েলকাম। আসলেই তো চলে গেল। মামা রাখেন তো। হ্যালো, কিছু বলবেন? আমার জন্য? জি। আমি তো আইসক্রিম খাই না। এটা আইসক্রিম না তো, এটা ঘুষ। ওই যে আজকে ফিরতে একটু দেরি হবে তো? আমি তো ঘুষও খাই না। ওঠেন। আমিও না ওই সবার সাথে আসলে রিক্সায় উঠতে পারি না। ঠিক আছে মামা চলেন। না না মামা দাঁড়াও, কোথায় যাচ্ছ? কেউ যদি একটু হাসি মুখে সুন্দর করে বলে
তাহলে উঠতে পারিস। ওঠেন। আপনি আসলেই খাবেন না? সামনের মাসে তুমি বাড়ি ছাইড়া দিবা, জুলমনের কাছে তোমার অ্যাডভান্স টাকা ফেরত দেওয়া আছে, কিন্তু মাসের আছে আর কয়দিন, এ সময় আমরা বাসা পাবো কিভাবে? জুলমন তোমার জন্য বাসা দেখতেছে, দরকার হইলে আমিও তোমার জন্য বাসা দেখব, তোমাদের অসুবিধা হইলে আমি তোমাদের থাকার ব্যবস্থা করে দেব, কিন্তু তারপরও তোমরা দুইজন আমার বাসায় থাকতে পারবা না। বুঝতে পেরেছি, আপনি নিজের বিপদ অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। কি বললো তুমি? আপনি আমাকে ঝামেলা মনে করছেন? আপনি যার বাসায় আমার থাকার ব্যবস্থা করবেন সেই ঝামেলা নিতে পারবে তো? আপনার বাবা তো আমাকে আপনাদের বাড়িতে আর থাকতেই দেবে না। আপনার বাবা যেরকম আমার আমার করে না, এটা কিন্তু উচিত না, কারণ সবকিছুর মালিক এক আল্লাহ। আপনার বাবার মতো বড় লোকেরা হচ্ছে এক একজন কেয়ারটেকার মাত্র। আমি চাইলেও না আপনার কোনো হেল্প করতে পারবো না, বাবাকে বলে আসলে লাভ নেই, অন্য কারোর ডিসিশন সে একদমই মেনে নিতে পারে না। আমি চাইও না, আমি চাইও না আপনি আমার কোনো হেল্প করেন, কারণ আমার ব্যাপারে যদি এখন আপনি আপনার বাবাকে গিয়ে বলেন তাহলে সে ভাববে আমি তার বাড়ির লোভে তার মেয়ের পেছনে লেগেছি। এটাই মানে এটাই হচ্ছে সমাজের উপরতলা নিচের তলার পার্থক্য। এই বাসা ছেড়ে আপনি কোথায় যাবেন? যাবো কোনো এক কেয়ারটেকারের আন্ডারে। আপনার বাবা জুলমনকে দিয়ে বাসা খোঁজাচ্ছে। সবাই আমাকে নিয়ে এক প্রকার ঝামেলাই আছে। আপনার গার্লফ্রেন্ডও কি আপনাকে নিয়ে ঝামেলা আছে? আপনি এরকম ঘুরিয়ে পেঁচিয়ে না আমাকে জিজ্ঞেস করে আপনি ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারেন যে আমার গার্লফ্রেন্ড আছে কিনা। আমার গার্লফ্রেন্ড নেই, আমি একাই। আপনি কিন্তু ভালোই সেয়ান আছেন, আজকে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমার গার্লফ্রেন্ড আছে কিনা, কালকে বলবেন আমার সাথে একটু ঘুরতে যেতে পারবেন কিনা, পরের দিন বলবেন যে আমি মার্কেট থেকে একটা জামা এনেছি ওটা ছোট হয়েছে আপনি একটু চেঞ্জ করতে যেতে পারবেন কিনা। আপনি তো ভালোই সেয়ানা আছেন। না না আসলেই, আমি কিন্তু আপনার বাবাকে সব বলে দেবো। না না প্লিজ প্লিজ, আব্বুকে কিছু বলবেন না, আমি কিন্তু আপনাকে কোনো কিছু মিন করবো না, আমি তো এমনি বলতে গিয়ে মজা করছিলাম, ভয় পেয়ে গেছিলাম। তবে আমি আপনাকে মিস করবো। তোর বাবা অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি আয় বাবা, তোর বাবার অবস্থা খুব খারাপ। এ কোনো দুঃসংবাদ? আব্বা অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা বেশ একটা ভালো না। চাচা এখন কোথায়? ঢাকা মেডিকেলে। দাঁড়া আমিও যাবো তোর সাথে। কিরে কই যাস?
আমি আসছি, আমার বেশি সময় লাগবে না, আমি আমি আসছি, আমি রওনা দিচ্ছি। হ্যাঁ আবিদের বাবা অ্যাক্সিডেন্ট করেছে, একটু হাসপাতালে যেতে হবে, গেটটা খোলেন না। আপু তো ফোন রিসিভ করতেছে না। তুই আসবি না তাহলে? না বাবা, একবার এসে তোর বাবার সাথে দেখা করে যা, একবার আয় বাবা, আয় বাবা, আয়। আমি 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 আপনাদের বাসায় কোনো রড বা হাতুড়ি জাতীয় কিছু আছে? আমি দেখছি, একটু দেখেন না প্লিজ প্লিজ। আমি বেরোতে পারবো না। মা, একবার এসে শেষবারের মতো দেখা করে যা বাবা, আয় বাবা। মা আমি আসতেছি, মা 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 আমি বিশ্বাস করো বাবার মধ্যে আমার কোনো রাগ নেই, মা মা আমি আসতেছি, আমার একটু সময় দাও, আমি আসতেছি, মা আসতেছি আমি। না ফোন তো ধরে নাই, আমি তো চিল্লা চিল্লি শুনে আসলাম, তালা ভাঙতে পারো না? তার আর আসার দরকার নেই। চিড়িয়াখানা জানোয়ার নাকি চোর বাড়ি? স্যার ভাড়া দেওয়ার আগে পুরো বায়োডাটা নিয়ে নেন নাই? পুরো বায়োডাটা নেন নাই? আসলে আমি যদি বাসায় থাকতাম তাহলে কি করতেন?
কি করতে নামে বাসায় থাকলে? আপনি তো 11:30টার পর গেট বন্ধ করে রাখেন, দুনিয়া উল্টা গেলেও গেট খুলবেন না আপনি। কেন, আমরা টাকা দিই না? আমরা আপনাকে বাসা ভাড়া দিই না মাসের শুরুতে? এই বাসা ভাড়া দেন না, তার হাতে বাসা ভাড়া দিচ্ছে, দেয় না আপনাকে? বাগনা থাকি আমরা? তাহলে এরকম আচরণ করেন কেন আমাদের সাথে? আমরা কি জেলখানার আসামি? আসামিদের মতো আচরণ করেন কেন? হ্যাঁ, আপনার কথা বললে কি হবে? আপনি তো জমিদার আর আমরা হচ্ছে আপনার প্রজা। না না, প্রজা প্রজা বললে ভুল হবে, আমরা হচ্ছে আপনার দাস। এক একজন এই যে, এই হচ্ছে আপনার দাস, এই হচ্ছে দাস, আমি দাস, আমরা আপনার দাস নাকি? আমার বাপটা মারা গেছে, আমি যাইতে পারি নাই, আমি এইখানে মরছি, আমি এইখানে বইছি, আমি যা মরছি, আমার বাপটা শেষ একটা বার আমার দেখতে পারে নাই আপনার জন্য, এই আপনার জন্য। আজকে যদি এই বাড়িতে আগুন লাগতো, এই বাড়ি পুরো ঝাড়কার হয়ে যেত। আপনার মেয়ে, আপনার মেয়ে, আপনার মেয়ে যদি মারা যেত সে আগুনে, কি করতেন আপনি? কি করতেন? উত্তর দেন, উত্তর দেন আপনি আমাকে, উত্তর দেন, কোথায় যাচ্ছেন? আপনি উত্তর দিয়ে যান, আমরা ভাড়াটিয়ারে উত্তর চাই, উত্তর লাগবে আমাদের, উত্তর দেন, উত্তর দেন আপনি। আমার বাবা আমাকে শেষবার দেখতে পারলো না কেন? উত্তর দিয়ে যান, উত্তর দেন, উত্তর দেন। আল্লাহ।